সবাই রেডি? উপরে নিচে পড়বেন তাহলে বুঝবেন। শিরোনাম সব না যাও তুমি লাইভ যাবো পুরানো লোক আমার আর দেন নাকি আমার মাথায় কেউ দিছে নাম বলে দেব আবার ভাইরাল হয়ে গেছে তোমার নাম কি? আসেন আর কেমনে থাকি সাইড পিছনে বেশ যাবো যাবো ওকে রেডি ওকে রেডি আজকের যে সমঝোতা হলো এটা নিয়ে আগে বলবেন যে আজকের সমঝোতা হলো একটু পিছনে একটু চিন্তা আজকে যে সমঝোতা হলো শিল্পীর এই সমঝোতার একটি সৌন্দর্য বয়ে নিয়ে আসছে কিন্তু এই সমঝোতা যে আরও কারো হবে না বা আরও এরকম ঘুরে কথা হবে না কারণ হচ্ছে এটা কি আমরা সিওরিটি দিতে পারি? কথা হবে না সেই সিওরিটি আমরা দিতে পারি না কিন্তু আসলে আমরা শিল্পী আমাদের সঙ্গীতে যদি বলেন আমাদের এখানে আমাদের সেকেন্ড হোম সো আমাদের কথা শোনা উচিত আর আসলে তো এই ব্যাপারটা পুরোটাই একটা ভুল বুঝে বুঝেছিল মিসআন্ডারস্ট্যান্ডিং তো এটাই তো ভুল বুঝাবুঝি হলে তো ভুল বুঝাবুঝির সমাধান হওয়া উচিত আমি মনে করি। এবার আদালতের বিষয়টা কি হবে আপনাকে যে নোটিশ করা হয়েছিল সেই নোটিশের এটা কীভাবে ফয়সালা? না ও সেই নোটিশের ফয়সালা সেটা একটা আদালতের নোটিশ সেও তুলে নিবে বলেছে আমিও তুলে নিব এই যে আপনাদের যে মানহানি হলো দুজনেরই আদালতে 10 কোটি টাকা মানহানি কথা বলেছে কিন্তু যে সামাজিক মানহানি হলো এটা কিভাবে পুষিয়ে নেবেন আপনারা? এখন দেখেন সমাজে তো আসলে সমালোচনা আলোচনা থাকে আমরা আসলে আর্টিস্ট আমাদের নিয়ে অনেক বেশি সমালোচনা থাকে আলোচনার থেকে সো আলোচনা যেখানে থাকবে সমালোচনা সেখানে থাকবে সো এটা নিয়ে আসলে মানে ম্যাটার ভ্যারি করে না সো আজকের পর থেকে যেটা দেখবে সবাই মিউচুয়াল হয়ে গেল এটা দেখার পরে সবাই মানে বুঝবে যে আসলে ভুল বোঝাবুঝি ছিল এটাতে আমার মনে হয় যে মানহানি হয়েছে কি হয় নাই এটা না আসলে আমরা তো বিনোদন কর্মী যেটাকে বলি সো এটাও মনে করেন আপনারা ভেবে নেন ইস এ চার্ম ইস এ বিনোদন দ্যাটস দ্য থিং তা আগে যে কথাগুলো আপনি বলেছিলেন গণমাধ্যমে সেই কথাগুলো কি আপনি মানে বলছেন যে আপনি ভুল বলেছেন না আমি তো কখনো সেটা বলিনি তাহলে এই ব্যাপারে আমার মনে হয় আপনারা আর প্রশ্ন না আগে যেটা বলেছি আমি তো কাউকে ইন্ডিকেট করে বলি আমি আসলে আমার কিছু মানুষজনের কে নিয়ে বলেছি যেখান থেকে যেসব সিনেমা থেকে আমি বাদ করেছি যাদের থেকে বাদ করেছি বা আমি বাদ দিয়েছি এক করে তাদেরকে উদ্দেশ্য করে আমি বলেছি আমি তো সবাইকে উদ্দেশ্য করে বলিনি এখানে। আচ্ছা আরেকটি কথা আপনি এই যে একটা আলোচনা সমালোচনা এসে আপনি 4টি সিনেমার অফার পেয়েছেন বা 4টা সিনেমা অনেকগুলো কাজের অফার পেয়েছেন? না না 4টা সিনেমা আমার না আগে ক্লারিফাই করি 4টা সিনেমা আমার সমালোচনা আলোচনা হওয়ার আগেই আমি সাইন করেছি তার মধ্যে 1টা সিনেমা আমার হাউসের সিনেমা আমাদের ইন হাউস প্রোডাকশন আর বাকি 3টা হচ্ছে বাইরে এটা আমি গত ফেব্রুয়ারি মাসে সাইন করেছি আরো কাজের অফার পাচ্ছেন হ্যাঁ কাজের অফার পাচ্ছি তাহলে এটা আপনার জন্য আশীর্বাদ কিনা বিষয় কি অবশ্যই আশীর্বাদ বলেন ভালো বলেন মানে সবই ঠিক আছে ভালো খারাপ দুটো মিলেই আছে এই পরিস্থিতি আপনার জন্য আশীর্বাদ বলতে পারি আমরা আশীর্বাদও আবার আশীর্বাদও না কারণ আশীর্বাদ হচ্ছে কিছু সিনেমা আমি পেয়েছি কিছু শো পাচ্ছি যেমন আমার এই মাসে লন্ডনে শো আছে সেখান থেকে আমার দুবাইতে শো আছে সেখান থেকে আমি ইউএসএ যাচ্ছি তো এটা আশীর্বাদ বা কিছু ছবির অফার পাচ্ছি বা কিছু লোক আরো বেশি চিনছে এটা আশীর্বাদ বাট আশীর্বাদ না হচ্ছে মানে কিছু কন্ট্রোভার্সি হয়েছে বা কিছু আমার রেপুটেশন খারাপ হয়েছে আমাকে কেউ বলছে যে আমি সত্য কথা বলেছি বাট সেখান থেকে কেউ বলছে আমি পাগল হয়ে গেছি লাইক দিস এরকম অনেক আবলা আবলা কথা তো আসলে মানে দেখেন যারা আলোচনায় থাকবে তাদেরকে নিয়েই সমালোচনা করবে তো ওইটা ভেবে আমার মানে দুটোই মানে সমস্যা 50-50 ওখানে উদ্বোধন করেছি দুবাইতে ছিলাম ওটাও দুবাইতেও আমি করেছি ওটার উদ্বোধন তো এটা নতুন কিছু না এটা কিন্তু আমার ওনার সাথে ভাইরাল হওয়ার আগেই কথা সেটা হচ্ছে আমার একটা প্রশ্ন আছে মিষ্টিজানা সেটা হচ্ছে যে আমরা দেখেছি মিষ্টিজানা এমনিতেই খেপে দেয় আসলে একটা যারা চলচ্চিত্র কর্মী এদের একটু বিনয়ী থাকা উচিত না তোমার এই কোশ্চেনের অ্যান্সার দিব না কারণ তুমি নিজেই খেপে যাও তুমি সাংবাদিক তোমার যে একটু বিনয়ী হওয়া উচিত তুমি সেটা মনে করো না আমরা তো প্রশ্ন তো করবোই তাই না এখানে তুমি পার্সোনাল প্রশ্ন কেন করছো না তুমি সেটা বলো এমনি দেন মানে আমি একটা প্রশ্ন করি আমার একটা প্রশ্ন আছে সেটা হলো যে বাংলাদেশে সিনেমা হল বন্ধ হওয়ার পরে সিনেমা হলগুলো চালু রাখার জন্য
ভারত থেকে ছবি আমদানি করে, তো আপনার কি মনে হয় যে ভারতীয় ছবি আমদানির কারণে বাংলাদেশের ছবির বাজারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? না, আমার আসলে এরকম কিছুই মনে হয় না। আমার মনে হয় যে সিনেমা ওয়ার্ল্ড, এটা সব ছবি চলবে, ইন্ডিয়ান মানে হিন্দি বলেন, ইংলিশ বলেন, বাংলা বলেন। কারণ দেখেন, আমাদের হলগুলো ডেভেলপ হওয়া উচিত সিনেমার কথা যদি বলতে চান, আর সব সিনেমাই চলা উচিত। কারণ সব জায়গায় যে ভালো বাজেটের ছবি হবে এরকমও না। দেখেন বলিউডেও কিন্তু একটা 3 কোটি টাকা বাজেটের একটা সিনেমা কিন্তু অলরেডি 100 কোটি টাকা বিজনেস করে গেছে। এটা আসলে ডিপেন্ডস অন লাক অ্যান্ড পাবলিসিটি। তো ওইটার জন্য যে বাংলা ছবি কমে যাচ্ছে বা ধ্বংস হচ্ছে, এটা আমি মনে করি না। কারণ যার যার একটা জায়গা আছে, বাংলা ছবি যারা দেখে তাদের কিন্তু আলাদা দর্শক আছে, আবার হিন্দি ছবি যারা দেখেন আলাদা দর্শক আছে। সো ওইভাবে আমার আমি তো অবশ্যই বিনয়ী, এটাতে অবশ্যই বিনয়ী হবে।